কোইনসিডেন্টলি সবাই আজকে ব্ল্যাক পড়েছে ছাদে, কি ভিডিও করো ভেবে পাচ্ছি না। দুটো ছেলে একটা মেয়ে, সরি দুটো মেয়ে একটা ছেলে। হাই ফোকস, আজকে থার্ড ডে চ্যালেঞ্জের 20 দিনের 20টা ভিডিও বানানোর একটা চ্যালেঞ্জ নিয়েছি আর প্রচন্ড টাফ কিন্তু সত্যি বলছি। যদিও প্রত্যেক দিন কোনো কন্টেন্ট ভাবা যায় না, কারণ প্রত্যেক দিন আমাদের ইভেন্টফুল ডেও হয় না। কারণ দেখো এখন ঘরে বসে আছি আর ঘরে বসে থাকার ফলে বেশিরভাগ সময়টা ঘুমিয়ে বা টিভি থেকে কেটে যাচ্ছে। যেহেতু একটা বড় টিভি আছে বুঝতেই পারছি, আমি ওয়েব সিরিজ প্রচুর দেখি, যেমন দ্য ফ্যামিলি ম্যান টু। ফ্যামিলি ম্যান টুটা দেখছিলাম, খুব ভালো। ফ্যামিলি ম্যান ওয়ানটা তো খুব ভালো হয়েছিলই, আর এখানে ফ্যামিলি ম্যান টুতে অনেকে বলছে মমতাদির মতো নাকি প্রাইম মিনিস্টারকে দেখানো হয়েছে। দেখো মাসে আমি 3-4 ভিডিও ছাড়তাম, কিন্তু এবার যে 20টা ভিডিও বানাবো এই 20 দিনে, তোমরা সাংঘাতিক সাপোর্ট দেখাচ্ছো, খুব ভালো লাগছে। কারণ গতকালের ভিডিওটা রাত 11টায় ছেড়েছিলাম, তখন বোধহয় একটু অ্যাক্টিভ ছিল না, সবাই হয়তো ঘুমিয়েও পড়েছিল, তাও কিন্তু প্রায় 1 লাখ ভিউজ এসেছে। এটাই তো চাই, একটু এসে অ্যাটেন্ডেন্স দিতে হয়েছে, হাজির পচা। অনেকে বলছিলে বাড়িতে ওয়ার্কআউট কি করে করা যায়, এক্সারসাইজ কি করে করা যায়, তো আমি একটা ভিডিও করেছিলাম, মানে চেষ্টা করছিলাম যে ওয়ার্কআউটে ভিডিও করবো, কিন্তু অঙ্কিতা সোনালি সেই রিলস করে করে সেদিন আমার সকালটাই খেয়ে নিল। আমাকে অঙ্কিতা একদিন বলছিল তুমি হট না, যাই হোক হট নেরম বলছিল। আজকে আমি সিরিয়াসলি বলছি, বাঙালি বাঙালি ছোপে থাকি, আমি সানগ্লাস ফানগ্লাস পড়লে না স্টাইল ফাইল মানে না, একটু দেখো আমার হাতটা রোকা রোকা লাগছে, একটু ফ্লেক্স করে নিই, ফ্লেক্স না আর একটু বাড়ি নিতে হবে, একটু বাড়িয়ে ট্রাই শার্ট বাড়ি নিই, তারপরে দেখো কি লুক দিয়ে দেখো। বাংলা ফিল্মে হিরোরা যেরকম দৌড়ে আসে এরকম করে দেবকে, বিশেষ করে দেবকে দেখে হিরো আলম চিপকু। দেখো এই যে আমার গার্লফ্রেন্ড, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, মানে ও বহুত বান্ধবী, আমরা সবাই কমেন্ট করবে ইয়াসের ঝড়ে উড়ে যাচ্ছে সবার ঘর, আসলে দুটো মেয়ের একটা বর। মোটামুটি আমার 1 মাসের ব্যায়াম করতে হবে। অনেকে বলছিলে ঘরে চুপচাপ বসে আছি বোর হচ্ছি, দেখো বোর হওয়ার কোনো কারণ নেই, কারণ ইউটিউবে এত কিছু শেখা যায়, আমরা ইউটিউবের মতো কোনো জায়গা পাবে না যেখানে আর কি ফ্রিতে এত কিছু শেখা যায়, সব কিছু শিখতে হবে ইউটিউব থেকে, জাস্ট ওই সব টিউব থেকে বেরিয়ে ইউটিউবে আসো, শরীরের পক্ষে ভালো। ইউটিউবে এসে আগে আমার ভিডিওটা দেখো, তারপরে শেখার এনার্জি পেয়ে যাবে, তারপরে কিছু শেখো, আগে কিন্তু আমার ভিডিওটা দেখো। তারপর আমরা শপিং করতে স্পেন্সার্স যাবো, তোমরা সবাই জানো যে 12টা থেকে 3টা না 4টে অবধি খোলা থাকছে, সব 4টে অবধি খোলা থাকছে স্পেন্সার্স, দোকানপাটও 4টে অবধি খোলা থাকছে 12টা থেকে। আজকে যেহেতু রবিবার, বাড়িতে চিকেন হয়েছে, আর আমার মা যে চিকেনটা করে ওফ, না চিকেন মশলা না চাট মশলা না ভাত মশলা কোনো মশলা লাগে না, শুধু টমেটো দিয়ে একটা করে আমার মা, ওফ আল্লাহ হাবিবি এত সুন্দর টেস্ট হয়। সবাই অবশ্যই কিন্তু মাস্ক পরে বেরোবে, তবে একটা সত্যি কথা বলবো, একটা মন থেকে কথা বলছি, এই মাসগুলোতে তোর নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, মাঝে 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 একটু নিঃশ্বাস নিয়ে আবার বন্ধ করে। একটা রকম ঘটনা ঘটেছিল সকালবেলা, একটা দাদু সেরকম মাস্ক পরে জগিং করতে গিয়েছিল, সে আর বাড়িতে ফিরে আসেনি, মানে শ্বাস বন্ধ হয়ে আর কি মারা গিয়েছিল। দারুণ মেঘ করেছে আজকেও, সাংঘাতিক বৃষ্টি হবে যা পচা গরম, রোমান্টিক ওয়েদার। আর আমরা স্পেন্সার যাচ্ছি কি আনতে, মশার লিকুইড আনতে, মেনলি আছে স্পেন্সার যাচ্ছি মশার লিকুইড আনতে। আমাদের পাড়ায় নর্মাল রাজেশের দোকানে ওটা পাওয়া যায়, কোনো বড় লোকই চালের দরকার ছিল না, স্পেন্সার লোকে চাল কি একসাথে স্পেন্সারে অনেক কিছু পাওয়া যায়, আশ্চর্য। আমাদের রাজেশের দোকানে সব পাওয়া যায়, দুধ থেকে চটি থেকে সব কিছু, কি চাই, রাজেশ মুদিওয়ালা রক্স। হ্যাঁ, যেই টাইমে স্পেন্সার সেটে পৌঁছেছি সেই টাইমে মুষলধারে বৃষ্টি। আগে একদিন একটা বাড়ি গেছিলাম, সেখানে নামতে যাবো তার আগে বৃষ্টি, আমার মা আবার সবসময় ফোন করে বৃষ্টি হয়ে যায়, বৃষ্টিতে ভিজবি না করোনা হয়ে যাবে। আর মাকে আমি কতবার বুঝিয়েছি যে বৃষ্টির ফোঁটায় হয় না, হাঁচি কাশির ফোঁটায় হয়। জাস্ট একটা মশার কয়েল কিনবো, তার জন্য দেখো চাকাওয়ালা গাড়ি নিয়েছে, নেবো তো 3-4 জিনিস, তার জন্য আবার চাকাওয়ালা গাড়ি হাতে হাতে করে নিয়ে যাবে। এখানে আসল জিনিসটা পেয়েছি, আমার বাড়ির মশাগুলো কি জানে আমি প্ল্যানিং করছি ওদেরকে। আকাশ আকাশ
আজকে সোনালী যে ড্রেসটা পরে আছে তাদেরকে বললাম যে এরকম ঘর মোছার ন্যাকড়া কেন পরে এসছো, বললাম ফ্যাশন ডিজাস্টার পুরো বললাম, এখন শপিং করতে চলেছে, মেয়েরা যা পড়ছে ড্রেস নিয়ে কোনো কথাই বলতে নেই জানো, বুঝলো? শপিং কমপ্লিট তো নাকি? মোটামুটি মোটামুটি এখন নর্মাল মশার একটা লিকুইড কিনতে গিয়েছিল, দেখো 4 কেজির মাল কিনেছে। এই হচ্ছে আজকে আমাদের শপিং নিতে যাওয়া ছিল শুধু এটা মশা মারার ওষুধ, সেখান থেকে দেখো এই একটা চিপসের প্যাকেট, বিরাট কোহলির ছবি, নিজে অবস্থা জীবনে চিপস খায় না, বিরাট কোহলি নিজে চিপস খায়, এখনো বাচ্চা আছে মেয়েটা, বুঝলো তো, বাচ্চা মেয়ে, ভাটের জিনিস একটা, এটা ভাটের জিনিস না, এই চাইনিজ লেগা জিনিস একদম অ্যাভয়েড করা উচিত। আরে তুমি খাচ্ছো কি করব, খাওয়ার জিনিস খাবো নাকি, এই সাজিয়ে রাখার জন্য এনেছো নাকি, সবকিছু খাওয়ার জন্যই তো এনেছো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আজকে ভিডিওটা প্রায় 6 মিনিট মতো হয়েছে, সবাই জানি বলবে যে 10 মিনিট 12 মিনিট 24 মিনিটে ভিডিও বানাও, দেখো আমি কিন্তু যখন এডিট করি তখন অডিয়েন্সের চোখেই এডিট করি, অডিয়েন্স চোখে আমি ভিডিওটা দেখি যে কোন জায়গায় বোর্ড লাগলো, আমি সেই সব সিন কেটে দিই, আমি যতটুকু কম্প্যাক্ট লাগে ততটুকু কিন্তু আমি এডিট করে রাখি। প্রত্যেকদিন যখন ভিডিওটা দেখবে প্রথমে কিন্তু লাইক করে দিই, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব না করে কিন্তু আমাদের ভিডিও দেখো, বহুত নটি হয়ে গেছে। আর র চার্জে চ্যানেলটা সেটা কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, বিশাল বিশাল থ্যাঙ্কস তোমাদেরকে। চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, গিয়ে সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেন ওখানে কিন্তু ভালো ভালো কন্টেন্ট আমরা বানানোর চেষ্টা করছি। চলো আজকে মতো টাটা, বাই বাই, স্টে সেফ, বাই ফোকাস।